প্রায় অনেক দিন ধরে লাগলো কিন্তু আমাদের এই প্রতিমাটা তৈরি করতে। তো এখন আমাদের ঠাকুরের মাটি প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এন্দুর কি তাকিয়ে আছে দেখেন, গণেশ পুরো ফিনিশিং। হ্যালো বন্ধুরা, আজকে কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে বলতে, খড় দিয়ে যে প্রতিমাটা বাঁধা হয় সেটা তো পুরোপুরি ভাবে বাঁধা হয়ে গেছে। এখন এখানে শুধুমাত্র মাটি দেওয়া হচ্ছে, এক মাটি যেটাকে বলা হয়। তো এই হচ্ছে আমাদের প্রতিমার যে স্ট্রাকচার, সেটা এখানে মাটি রাখা রয়েছে, এখানে সানা হচ্ছিল, এখানে কাজ করছে, এখানে লোকজন রয়েছে, আশেপাশে এখানে সমেন পালি গেল, এখানে নিমাই ফিমাই সব দাঁড়িয়ে আছে, এখানে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে মাটিটা এখানে দিচ্ছে এইভাবে, কিন্তু এটা এক মাটি করা হচ্ছে, তারপরে কিন্তু দু মাটি হবে করা। তো সমস্ত কিছু বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটা এটা রাখা আছে বলে এটা বোঝা যাচ্ছে না। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পিছনে, এটা ভালোভাবে ডিজাইন করা হবে। ওকে, ধন্যবাদ। শৃণু দেবী প্রবক্ষামি কুঞ্জিকা স্তোত্রমুত্তমম্ येन মন্ত্র প্রভাবেণ চণ্ডী জাপ শুভ ভবে নকবচম নার্গলা স্তোত্রম কীলকম ন রহস্যকম ন সূক্তম নাপি ধ্যানম চ ন ন্যাসো ন চ বার্চনম। যে দুর্গা প্রতিমা এতদিন ধরে তৈরি হচ্ছিল, প্রায় অনেক দিন ধরেই লাগলো কিন্তু আমাদের এই প্রতিমাটা তৈরি করতে। কাটমা থেকে শুরু করে প্লাই থেকে শুরু করে সমস্ত কিছু লাগানোর পর ফাইনালি কিন্তু আউর বাঁধার পরে মাটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই যে স্ট্রাকচারটা এখন তোমরা দেখছো, স্ট্রাকচারটা তো খুবই ভালোই হয়েছে। আর আজকেই আমাদের কিন্তু কাজটা পুরো ফিনিশিং হয়ে গেছে, মানে এক মাটির কাজ সেটা পুরো কমপ্লিট করে দিয়েছে। এখানে আমাদের গণেশাই দেব রয়েছে, এখানে একটা কার্তিক, মানে এবার আমরা যে আমাদের যে জিনিসটা হচ্ছে না, একদম অ্যামেজিং টাইপের হচ্ছে, ঠিক আছে। এখানে আছে দেবী দুর্গা দশভুজা, তার নিচে রয়েছে সিংহের সিংহ, আর এটা তো একটা অসুর, এ একটা অসুর, আর এটা কি, এটা লক্ষ্মী, হ্যাঁ এটা তো লক্ষ্মী, আর এটা হচ্ছে সরস্বতী। এখানে একটা গাছ করা হয়েছে, আর মানে কাপড়ও কিন্তু আমাদের কিন্তু পুরো মাটির এই, আর এগুলো সাদা যেগুলো দেখছো ওগুলো সব ফেন চক ব্যবহার করা হয়েছে। এখানে হাঁস এগুলো সব পাথর করেছে, আর এটা হচ্ছে পেঁচা, আর এই এই যেটা দেখছো এটা, এটা হচ্ছে ড্র্যাগন, ঠিক আছে। ড্র্যাগনটা এত সুন্দরভাবে করা হয়েছে, মানে ড্র্যাগনটা ছিল আর ঠিক একদম মুসুরের পায়ের কাছেই কামড়টা দিয়েছে, তো এটা হচ্ছে ড্র্যাগন। আর এটা তো হচ্ছে একটা মুসের মাথা দেখতে পাচ্ছ, ওগুলো সব পাথর, এগুলো সমস্ত কিছু পাথর, মানে ঠাকুরটা এত সুন্দর লাগবে সেগুলো তো তোমরা ভাবতেই পারছো, অবাক করার জিনিস। এটা হচ্ছে ইঁদুর, গণেশের ইঁদুর, কিন্তু ইঁদুরটা এখানে এখানে গণেশ রয়েছে একবারে চিল পাখির ওপরে মনে হচ্ছে যেন, ঠিক আছে, ঈগলের ওপরে বসে রয়েছে। আর এবার অসুরের সব মনে হচ্ছে সেই বাহুবলী টাইপের অসুর, মানে সব মাথায় সব মুটুক করা হয়েছে, কার্তিকেরও তাই। আর এখানে তো ঘোড়াটা মানে এত সুন্দর করেছে, ঘোড়াটা খুব ভালো লাগছে দেখতে। আর এখানে এটা হচ্ছে ময়ূর, এগুলো সব পাথর, পাথর টাইপের করা আছে, এটা খুবই সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে, চিল পুরো।
আর এখানে একদম গণেশ। তো টোটালি খুব ভালো লাগছে এখানটায়, এরা দুইজন রয়েছে দেখার জন্য, আমি রয়েছি। আর আজকে আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো আশা করছি আবার এবার আসবে দু মাটি করতে। মানে ঠাকুরের তো আর বেশি দিন সময় নেই, দুই অক্টোবর মহালয়া, তারপরেই ঠিক 9-10 অক্টোবর থেকেই কিন্তু পুজো শুরু। তো আর হাতে মাত্র আর একটা মাস সময় রয়েছে, এক মাসের মধ্যেই কিন্তু আমাদেরকে এখনও উপরটা রং করতে হবে, প্লাস এগুলো সব ঠিকঠাক করতে হবে। এই আজকে কাজ কমপ্লিট হয়েছে, সেহেতু এই এগুলো সমস্ত কিছু ক্লিনিং করে বাইরে যত যা জিনিস আছে সেগুলো সব ভেতরে ভরে দিতে হবে। ঠিক আছে, ঠাকুর একদম খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে, আর সবাই কিন্তু নাম করবে, মানে যেরকম টু ছিল সেম টু সেম সেরকমই হয়েছে। এবার দেখা যাক, আমাদের এই মানে এটাই এখন করতে প্রায় টোটাল বাজেট হয়ে গেছে প্রায় 1.5-2 লাখের কাছে টোটাল ফুল বাজেট। তো পিছনে যে প্লাইউড দিয়ে যেটা করা হয়েছে এটার যে একটা সিনারিটা হবে সেটা খুব সুন্দরভাবে ডিজাইন হবে, আপনারা দেখবেন। আর আপনি যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন অবশ্যই। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, আর এখন টাটা। এই সমস্ত ছোটো ছোটো ভাইরাও শুধু এখানে দাঁড়িয়ে রয়েছে, এদের দ্বারাই কিন্তু কাজটা হয়েছে। ওখানে বাকি আমাদের এবার এগুলো সব লাগিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। ওকে, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে, আপনাদের যদি এলাকায় এরকম পুজো হয়ে থাকে বা কীরকম টাইপের ঠাকুর হচ্ছে, কমেন্ট বক্সে পিকচার সমেত আপলোড করে দেবেন। আশা করছি সেগুলোকে আপডেট করার চান্স আমরা নিয়ে নেব। ওকে, ধন্যবাদ সকলকে।